ফুল হয়ে গেছে, এবার হাওয়া দেওয়া হবে, তারপরে নিজে ফুল দেওয়া হবে, চা, তারপরে দেখা হচ্ছে রাস্তা। চলে এসছে এখান থেকে, জাস্ট ফুয়েল গরম করে বেরিয়ে যাবো সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে আছে, এখন এখান থেকে সোজা বেরিয়ে ডানলপ, ডানলপ থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ফেরি ক্রস করে দিয়ে যাবো। আরেকটা রাস্তা হচ্ছে ডানকুড়ি হয়ে আপনি যেতে পারেন, ওটা আরেকটা গাড়ি কি সোজা নিয়ে চলে যাবে? তুমি তুলে দেবে কি খবর দেওয়া লাগলে বলবে। সরি দাদা, রেখে আসি গাড়িটা। রাইটে ফেরি, ফেরি ক্রস করে আপনি রাইট নিয়ে নেবেন একদম সোজা, ডান দিক নিয়ে সোজা পড়বে আপনার রেল গেট, ফেরি গেট অব্দি চলে। এখন আপাতত রেল গেট ক্রস করা হয়ে গেছে,
শেয়ারাপুলি থেকে বেরিয়ে এসেছি মোটামুটি 10 কিলোমিটার মতো, এখন দাঁড়িয়ে আছি আর মোটামুটি 20 কিলোমিটার আছে তারকেশ্বর। তারকেশ্বর পৌঁছাই, বাট একটু আগে আমি একটু লো এনার্জিতে চলছিলাম, বাট এখন এইটা দেখার পর এই এত একসাথে গ্রিনারিজ দেখার পর আমি আবার চার্জার হয়ে গেছি। ব্যাস চলো সোজা তারকেশ্বর গিয়ে দেখাবে, টাটা। পুরোটা স্ট্রেট এসে এখান থেকে রাইট, টিলা মতো করা আছে একটা, তো এখানে আসার পর এরকম লোকজন আপনাকে ধরে টানাটানি করবে, বিকজ যে যার মতো পুজো দেওয়ার জন্য দিতে চায়, তো সবার একটা মতন রেট আছে, সে রেট হিসাবে আপনাকে পুজো দিতে হবে। ওটা কত? 501। আর এটা? আর এটা? আর এটা? এটা এটা সেম একই একই 51। আর এগুলো 151, আর এটা শুধু 51। কি করে রেখেছেন নম্বর? দিদি না তুই ওটা দুধ বাজার নানা রকমের আচারের দোকান আছে, মুড়ি ভেতরে বসে খাওয়া যাবে না? কি বলছি বল বল বল। এখানে আসাটা খুব একটা প্রবলেম না, 72 কিলোমিটার এখান থেকে, মানে ক্যালকাটা থেকে আমি যতটুকু হিসাব করলাম, এখানে আসতে মোটামুটি টাইম লাগে ধরে রাখুন 2 থেকে 2.5 ঘন্টা, বিকজ রাস্তা ভালো, খুব একটা খারাপ না। ব্যারাকপুর অব্দি আসলেন, ব্যারাকপুর থেকে ক্রস করে শেয়ারাপুলি, মানে ফেরি ক্রস করে শেয়ারাপুলি এলেন, শেয়ারাপুলি থেকে তারপরে স্ট্রেট রাস্তা, কোনো ডান দিক নেই বা দিক নেই, সোজা তারকেশ্বর বোর্ড এসে ডান দিক, মানে তারকেশ্বর ওটা দেখানো আছে প্রথম। আর দ্বিতীয়ত খাবার খুব একটা ভালো হোটেল আমি দেখলাম না, ঠিকঠাক খুব একটা ভালো না,
আর থার্ড হচ্ছে এখানে মোটামুটি থাকতে গেলে 500-600 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন যদি একদিনের জন্য আপনি থাকতেন। আর রাস্তা এই এখানে আসতে মোটামুটি দু তিনটে ওয়ে আছে, সেটা হচ্ছে একটা আপনি দুর্গাপুর হাইওয়ে মানে ডানকুনি থেকে দুর্গাপুর হয়ে আসলেন একটা দিল্লি রোডে, আর আরেকটা হচ্ছে আপনি মানে ইয়ে থেকে শ্যাওড়াপুলি মানে ব্যারাকপুর এলেন, ব্যারাকপুর থেকে ফেরি ক্রস করে শ্যাওড়াপুলি এলেন, শ্যাওড়াপুলি থেকে পুরো স্ট্রেট রাস্তা। হেলমেটটা হারিয়ে গেছে, বাবাদের ছুটি হয়ে গেছে, কষ্ট করে একটা হেলমেট বানালাম, অ্যালুমিনিয়ামের পাত লাগিয়ে যাতে ডিজিআইটা সেট করা যায়। বেগারপুর সেট তৈরি করছিলাম, আমি দুটো কিনেছিলাম যদিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে কী খারাপ লাগছে, আর দেখো ভিডিওগুলো আমি বানাচ্ছি ভালোবেসে, দেখো রাস্তাটা পুরো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো। আর এখন আমি যাওয়ার সময় সেটাই করবো, তাই সেই জন্য ক্যামেরাটা ব্যাগে রাখো।